সবচেয়ে পিচ্ছি যেটা আছে ওইটা হচ্ছে যে ছোট বাচ্চাটা, তো এটা চারটা বাচ্চা একসাথে বড় করবে আল্লাহর রহমতে মাশাল্লাহ। তো বক্সটা রেখে দিয়ে আমি জায়গা মতো দিতেছি, সেজন্য ভালোই আল্লাহর মতে সুস্থ আছে, খাবার দাবারও বাড়াই দিচ্ছি। তো এই অ্যান্টিবায়োটিক দেওয়া শেষ হলে আমি এদেরকে খাঁচায় শিফট করবো, কারণ আমাদের এখানে কাজ চলতেছে, তো সেজন্য এখান থেকে তারগুলা এনে এনে ও বাসা বানাইছে। তো যাক, তারগুলো তো সরাই ফেলতে হবে, নয়তো বা ওর বাচ্চাগুলো অসুবিধা হতে পারে। তো আমার লাল চল্লি যে নটা আছে ওইটা ডিম নিয়ে বসে আছে, এটা ডিম ফুটবে এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে যাব কবুতর রুমে, কবুতর রুমে যাব, তারপরে কবুতর রুমে কি কি বাচ্চা ফুটছে, আর নতুন একটা পেয়ার আসছে আর হচ্ছে যে। তো চলুন দেখা যাক কবুতর রুমে কি কি আছে, জামা পাখির রুমে কি কি আছে, আর পাখিগুলা কেমন আছে, বাচ্চাগুলো কেমন আছে দেখা যাক। তো ফার্স্টে আমি আমার বাংলা যে ঝুটিয়ালো বাংলা যেটা আছে ওইটার কাছে চলে আসছি। ওইটার বাচ্চা আজকে ফুটছে, অনেকদিন পর আমি ভাবছিলাম যে বাচ্চাগুলো ফুটবে না, ক্যান্ডেলিং করে দেখছিলাম তখন ডিম জমে নাই, তো এখন ডিম জমছে, বাচ্চা ফুটছে, দেখাই আপনাদেরকে। ও একটু গরম টাইপের, আমি ওকে সরাই তারপর আপনাকে দেখাই। এই যে দুটো বাচ্চাই ফুটছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ। তো গতকালকে একটা ফুটছে, আজকে একটা ফুটছে, সেটার জন্য পাশে ইয়া দেওয়া আছে, ডিম দেওয়া আছে, ডিমের খোসা দেওয়া আছে। আর ও কি করছে দেখেন, যে তার দিয়ে একবার বাসা বানাইছে। মানুষের লাগে যে মানুষ, কবুতর লাগে যে খড়কুটা পাতা, তারপরে লতা পাতা এগুলা দিয়ে করে, ও একবারে তার দিয়ে বাসা বানাই ফেলছে। আমাদের এখানে কাজ চলতেছে, তো সেজন্য এখান থেকে তারগুলা এনে এনে ও বাসা বানাইছে। তো যাক, তারগুলো তো সরাই ফেলতে হবে, নয়তো বা ওর বাচ্চাগুলো অসুবিধা হতে পারে। তো আমার লাল চল্লি যে নটা আছে ওইটা ডিম নিয়ে বসে আছে, এটা ডিম ফুটবে, এটা গতবার ডিম ফুটে নেই, তো এবার ইনশাল্লাহ ফুটবে, চেষ্টা করবো খুব কম ডিস্টার্ব করার জন্য। তার নিচে যে পেয়ারটা আছে এই পেয়ারটাও ডিম দিছে, এটা দুইটা ডিম দিছে, তারপর পাশে এই পেয়ারটা আছে, এই পেয়ারটাও আল্লাহর মতে দুইটা ডিম দিছে। তো নিচেও একটা পেয়ার আছে, এই পেয়ারটাও দুইটা ডিম দিছে। তো মাশাল্লাহ সবগুলোই দুইটা ডিম দিছে, এখন শুধু অপেক্ষা আছে যে দুটোটা বাচ্চা ফুটার। আর এখানে সনির বাচ্চাগুলো আছে, আর হচ্ছে যে মাদিটা বসে আছে, সনিটা কোথায় গেছে কে জানে। তো এগুলা বড় হয়ে গেছে, কালারফুল চলে আসতেছে, হালকা হালকা লাল কালারের মধ্যে দেখা যাচ্ছে। এ হচ্ছে আমার নতুন পেয়ার, নতুন পেয়ারটা বাচ্চা দিছে, এটার বাপের কালার আসবে, যে বাপের যে কালারটা দেখা যাচ্ছে ওই কালারটাই আসবে আল্লাহর মতে। এটা একটা ভালো সাইন, কারণ হচ্ছে যে বাপের কালারটা আসলে অনেক সুন্দর হবে, বাপটা অনেক সুন্দর মাশাল্লাহ। এ হচ্ছে আমার ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা তো এখানে ইয়া দিছে, ডিম দিছে, ডিম দেওয়ার পর বাচ্চা ফুটেছে, বাচ্চা ফুটানোর পর আবার ডিম দিছে, তো এগুলো ডিম নিয়ে বসে থাক। আর আমার এই কবুতরগুলা মাশাল্লাহ কয়েকদিনের মধ্যেই চেঞ্জ করে ফেলবো, মানে নর পারি পাল্টাই দিব, কারণ হচ্ছে যে ওরা ডিম দিচ্ছে না। আর এই হচ্ছে আমার বাংলা নরটা, আর এটা রুমার মাদিটাকে দেখা যায় না, কারণ হচ্ছে যে এটা বিকেলে বসে আর এটা সকালে বসে। আর আমার এই কবুতরটা ডিম দিত আর ফাটাইল হতো না, ডিম দিত আর ফাটাইল হতো না, তো এটার ডিমগুলো এবারও ফাটাইল হয় নাই, তো আমি সরাই ফেলছি এখান থেকে। তো আবার নতুন করে ডিম দিবে, নতুন করে ডিম দেওয়ার পর ফাটাইল হবে, ফাটাইল হইলে তারপরে যাই আবার বাচ্চা হবে, নয়তো বা এদের সাথে ওই যে দেখালাম কালো একটা যেইটা ওইটার সাথে পাল্টা দিব। এই হচ্ছে আমার মশালের বাচ্চাগুলো, মশালের না, মশালের সাথে একটা অন্য পারির জোড়া হয়েছে, তো এগুলা বড় হয়ে যাবে আল্লাহর রহমতে, আবার উপরে ও ডিম দিবে। এখানে দুইটা ডিম দিচ্ছিল, অবশ্য অন্য একটা নিচে দিয়ে দিছি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে অন্য মাদির সেজন্য। তো কবুতরগুলাকে আর ডিস্টার্ব না করে আমি এখন অন্য কোথাও যাই। তো এখন আমি চলে আসলাম কোয়েল পাখি রুমে, কোয়েল পাখি রুমে এসে কোয়েল পাখিগুলা সুস্থ আছে এটা দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিতেছি, অ্যান্টিবায়োটিক দিতেছি সেজন্য ভালোই আল্লাহর মতে সুস্থ আছে, খাবার দাবারও বাড়াই দিচ্ছি। তো এই অ্যান্টিবায়োটিক দেওয়া শেষ হলে আমি এদেরকে খাঁচায় শিফট করবো, কারণ হচ্ছে যে আমার টাইগার মুরগি বাচ্চা ফুটতেছে, সেজন্য ডিম বসেছি, গতকালকে ভিডিওতে দেখাইছি আপনাদেরকে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি কী কী আপডেট দিই, কী কী আপডেট না দিই, তো এটার জন্য সাপোর্ট করতে হবে, সাথে থাকতে হবে। সাথে থাকলে অবশ্যই কিছু জিনিস শিখতে পারবেন, কিছু জিনিস জানতে পারবেন, আমিও জানতে পারবো আপনাদের থেকে, এটাই নিয়ম। সেখানে কোয়েল পাখির ডিম আছে, কোয়েল পাখির ডিমের মধ্যে আমি একটা ডিম দেখাই কেমন কালার আসছে, এই যে দেখেন একবার পিচ্ছি আকাশি টাইপের আসছে, হালকা সিলভার সিলভার দেখা যাচ্ছে মাশাল্লাহ। সেখানে কোয়েল পাখির ডিম এখন পাড়া শেষ হয় নাই, সেজন্য আমি ডিম উঠাচ্ছি না, এগুলো ডিম পারুক তারপর আমি উঠাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই।
তো এখন আমি চলে আসছি টাইগার মুরগি কেজের সামনে। টাইগার মুরগি ডিম তো বসাই দিয়েছি, এখন আমি আরো ডিম জমাবো। কারণ হচ্ছে যে এখান থেকে যেগুলো ডিম ফুটবে, তো আমার 20 দিনে যে ডিম সংগ্রহ করব ওগুলো আবার বসাবো। 100 থেকে 150 ডিমের ইনকিউবেটর আছে যখন, তো ডিম ইনভেস্ট করে যদি কিছু বাচ্চা ফুটে। তো এই যে একটা ডিম পেয়ে গেলাম, তো এটা একটা আছে, আর একটা এখানে পারছে, মাত্র পারছে, এটা তেল তেলে ভাব হয়ে আছে। আর এগুলো সংগ্রহ করতে হবে ফ্রিজে, আবার আবার 21 দিন পরে আমি আবার ডিম বসাবো। আর দেশি মুরগির কেজি তো এখন ডিম দিচ্ছে না, কারণ হচ্ছে যে ওইখানে 2টা মুরগি উমে গেছে, কি একটা মুরগি আছে সেটা ডিম দিচ্ছে না এখন। আর টাইগার মুরগি তো এখন 6টা করে ডিম দেয়, তো দেখা যাক কোনটা কতদিনে কতটা ডিম জমে, তো দিতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করলে ভালো কিছু হবে, তো সেটার চেষ্টায় আমি ইনকিউবেটর আনছি। তো এখন টাইগার মুরগিগুলোর কালারগুলো মাশাল্লাহ, তো এরা বলে সব সময় ডিম পারে, 18 মাস বলে ডিম পারে, তো আমারটা কোন জাত কে জানে। তো এখন আমি চলে আসছি আমার খরগোশ মেলটার কাছে, মেলটাকে উপরে রাখছি, গাজর দিচ্ছি, গাজর খাচ্ছে না কারণ ওর পেট ভরা। ওকে সকালে ভুসি দিছি, কলমি শাক দিছি, ভাত দিছি, তো খেয়ে দিয়ে একবারে আরামে এসে বসে আছে, রিল্যাক্স করতেছে। তো এটার ওর রিল্যাক্স করার টাইম। আর হচ্ছে যে উপরে বসে আছে কারণ হচ্ছে যে 2টা ফিমেল, তার প্রেগনেন্ট, কখন বাচ্চা দিবে আল্লাহ জানে। তো আমি ফিমেলগুলো দেখাচ্ছি, ফিমেলগুলো নিচে আছে, এই যে নিচে বসে আছে খুব রিল্যাক্সে। তো খুব শীঘ্রই মনে হয় ওরা বাচ্চা দিবে। তো কিছু খরগোশ আছে যে আপনার বাচ্চা দেওয়ার আগে, কয়েকদিন আগে বাসা বানায়, আর কিছু খরগোশ আছে বাচ্চা দেওয়ার কয়েক মিনিট না কয়েক ঘন্টা আগে বাসা বানায়। তো আমারগুলো কোন টাইপের কে জানে, আমি তো প্রথমবার পালতেছি, প্রথমবার রাখতেছি। আর হচ্ছে যে খুব শীঘ্রই ওদেরকে আমি তুলা দিতে হবে, নয়তো বা ওরা নিজের পশম ছিঁড়ে ফেলবে, তখন বিশ্রী দেখা যাবে, আমার খরগোশগুলো সুন্দর দেখা যাবে না। তো এদের খুব কেয়ার চলতেছে আল্লাহর রহমতে, একবারে মাশাল্লাহ খুব সুন্দর বাচ্চা দিবে মনে হয়। যদি আল্লাহর মতো দোনোটা বাচ্চা দেয় তখন তো মাশাল্লাহ একবারে বাচ্চায় ঘরে পড়ে যাবে আমার। তো আমি এখন চলে আসছি দেশি মুরগি কেজের সামনে। দেশি মুরগি ওয়াইফাইটা তো ওই সাইডে আছে, নেটওয়ার্কটা এই পাশে, এটার নাম নেটওয়ার্ক। তো এটার এখন মাত্র 3টা মুরগি রয়ে গেছে, আরগুলো তো একটা আসিল মোরগ মারা গেছে, মুরগি গলা ছিল একটা অসুস্থ ছিল। আর হচ্ছে যে এটার মধ্যে 2টা আবার উমে চলে গেছে আমার, আর একটা ডিম পাড়তেছে এখন। এখন 2টা যেটা উমে চলে গেছে ওগুলো তো এখন উম থেকে ফিরানো যাচ্ছে না, ওদেরকে খুব চেষ্টা করতেছি। আপনাদের কাছে যদি কোনো জানা শুটতে যে উম ফিরানোর কোনো সিস্টেম থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর হচ্ছে তো এখন আমি জামা পাখির রুমে চলে আসছি, জামা পাখির রুমে কি আপডেট আছে না আছে সেটা দেখাচ্ছি। আর এখানে আবার নতুন করে খ্যার দিছিলাম, খ্যারগুলো কোথায় নিছে, ঘাসগুলো কোথায় নিছে দেখাবো। তো চলুন দেখা যাক। এই হচ্ছে যে নতুন করে খ্যার দিছিলাম, এগুলো নিচে পড়ে আছে, আমি উপরে আবার উঠাই দিই। এই যে উপরে উঠাই দিছি, এখানেও দিয়ে দিছি। তো এগুলো নিছে কোথায় আমি দেখাই কোন কোন হাড়িতে নিছে। তো এই হচ্ছে যে রিসেন্টলি ওরা বক্স বানাইছে, তারপরে এখানে একটা হাড়ির মধ্যে নিছে, তারপরে আরো এদিকে রিসেন্টলি যারা বক্স বানাইছে এখানে আছে। তো বক্স বলতে এখানে নেস্টিং করছে, ওরা ডিম দিবে খুব শীঘ্রই, এগুলোর মধ্যে নেস্টিং করছে, এটার মধ্যে নেস্টিং করছে, অনেকগুলোর মধ্যে নেস্টিং করছে। এখন যদি ডিম দেয় তাহলে মাশাআল্লাহ এবার একবার ভালো বীর পাবো। এই যে এটার মধ্যে নেস্টিং করছে, এটার মধ্যেও নেস্টিং করছে, সবগুলোর মধ্যে নেস্টিং করা আছে। এবার মাশাআল্লাহ আল্লাহর মতে খুব ভালো ব্রিড পাবো ইনশাল্লাহ, চেষ্টা করতেছি। কারণ খাবার দাবার আমি বাড়াই দিছি, ওদেরকে সময় দেওয়া বাড়াই দিছি, তারপরে হাড়ি বাড়াই দিছি, তারপরে হচ্ছে যে ঘাস দেওয়াও বাড়াই দিছি, সবকিছু বাড়াই দিছি, সবকিছুই আল্লাহর মতে। ওরা মানে পাখিও এখানে অনেকগুলা বেড়ে গেছে, যেগুলো বাচ্চা আমি রেখে দিছিলাম ওগুলো রানিং হয়ে গেছে। তো এর পরের বেঁচের বাচ্চাগুলো আমি সেল করবো, কারণ হচ্ছে যে কলোনিতে বেশি বাচ্চা হয়ে গেলে সমস্যা হবে, মারামারি করবে, সেজন্য নয়তোবা আমি শখের বসে পালি, সেল করার কোনো আশা নাই। আর হচ্ছে যে এখানে বক্সের মধ্যে নতুন করে বাচ্চা দিছে সেটা দেখায়, একটা বাচ্চা যেটা ফুটছিল ওইটা যদি একটা বাচ্চা থাকে তাহলে আমি ওইটাকে শিফট করবো অন্য জায়গায়। এখানে মনে হয় হ্যাঁ এখানে একটা বাচ্চাই আছে, তো এটাকে শিফট করতে হবে অন্য বক্সে, দেখাই আপনাদেরকে। এই বক্সের বাচ্চাটা আমি নিয়ে যাব, এই বক্সের মধ্যে 3টা বাচ্চা আছে আর এইখানে একটা বাচ্চা, তো এই 4টা একসাথে বড় হবে। এখানে টোটাল 3টা বাচ্চা ছিল, আর একটা বাচ্চা দিছি, ওই যে দেখেন সবচেয়ে পিচ্ছি যেটা আছে ওইটা হচ্ছে যে ছোট বাচ্চাটা। তো এটা 4টা বাচ্চা একসাথে বড় করবে আল্লাহর মতে মাশাল্লাহ। তো বক্সটা রেখে দিই আমি জায়গা মতো। তো এখানে পাশের বক্সে 4টা ডিম আছে, 4টা ডিম ফাটাইলের সম্ভাবনা আছে, তো দেখা যাক কি হয়, এটা 1 সপ্তাহের মধ্যে জানা যাবে।
এখানে গতকালকে বাচ্চা দেখি নাই, আজকে তো একটা বাচ্চা আছে হোয়াইট কালার, এটা বের হয়নি কেন কে জানে, তো থাক এটা এখানে। এখানে বাচ্চাগুলো মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছে, তো বড় হচ্ছে আস্তে আস্তে। তো আমি আরেকটা বক্স দেখাই, ওইটার মধ্যেও নেস্টিং করছিল, ডিম দিছিল, তো বাচ্চা ফুটছে নাকি দেখাই আপনাদেরকে। এটার মধ্যে খেরের জন্য দেখা যাচ্ছে না, তবুও হালকা করে দেখা যাচ্ছে ডিম আছে, কিন্তু বাচ্চা এখনো ফুটে নাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই বাচ্চা ফুটবে। তো আমি ভিডিও করতেছিলাম, জামা পাখি সবগুলো এখানেই আছে, আমি যখনই ভিডিও করতে আসি জামা পাখি গুলো বের হয়ে যায়, এগুলো এখন আমার মানে কাছে আসে না, কোকাটার পাখির মতো, তারপর কোনর পাখির মতো। কোনর পাখি তো যা একটু কাছে আসে কেজের মধ্যে থাকে, কিন্তু কলোনিতে থাকাতে এই জামা পাখি গুলো এভাবেই থাকে সবসময়, ওরা এরকম আমার সাথে ভয় ভয় ভীতি দেখায়, একবারে চলে যায় উপরে। তো থাক এগুলা, মানে কারণ হচ্ছে যে যদি আমি কেজে পালতাম তাতে বা হয়তো বা আমাকে একটু চিনত, তো এগুলা সবসময় বিরক্ত করি আর থাক, সেজন্য আমি চাচ্ছি যে কম বিরক্ত করার, সেজন্য আমি তিন টাইম আসি, একবার দুপুর বেলা, সকালবেলা আর রাতের বেলা, এই টাইমেই আসি খাবার দাবার দিতে। এই হচ্ছে কোনুর পাখিটা, কোনুর পাখির মেলটা বাইরে থাকে, বাইরে থেকে খেয়ে দিয়ে যায়, তারপরে ফিমেলটা বের হয়, এরকমই করতে থাকে ওরা। তো খুব শীঘ্রই ধরেন 2 সপ্তাহ না 3 সপ্তাহের মধ্যে আমার কোনুর পাখির বাচ্চা আল্লাহর রহমতে, আশায় আছি যে পাঁচটাই ফুটবে। ডিম দিছে নাকি পাঁচটা কে জানে, আমি তো 4টা দেখছি, অবশ্য আপনাদেরকেও দেখাইছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্য জানবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার গত ভিডিওগুলো দেখে আসেন। এই হচ্ছে কোকাটেল মেলটা, মেলটা খাবারের জন্য বের হয়েছে ফিমেলটার জন্য। এই যে আমাকে ভয় দেখাচ্ছে, মানে বাচ্চা আছে তো এখন, সেজন্য একটু সেন্সিটিভ ভাবে থাকতেছে। তো থাক কোকাটেল পাখিটা, আমি ওকে বেশি ডিস্টার্ব না করি, বেশি ডিস্টার্ব করলে আবার সমস্যা হতে পারে। চলেন এবার বাজিকার বাচ্চাগুলো দেখায়, বাজিকার বাচ্চাগুলো মাশাআল্লাহ আল্লাহর রহমতে কালার চলে আসতেছে, একটা হলুদ কালার আসবে আর একটা স্পেঞ্জেল কালার আসবে, মার কালার একটা পাবে, তারপর বাবার কালার একটা পাবে, আর গুলা তো দেখা যাচ্ছে না, এখনো পশম উঠে নাই আল্লাহর রহমতে। তো মা ভালো মতো খাওয়ার, এটাই শুক্রিয়া আল্লাহর রহমতে। আর খাবার দাবার তো সফট ফুড, ইক ফুড সব দিতেছি, সফট ফুড বলতে গাজর কুচি করে দিই, তারপরে শাক দিই, এগুলো দিই সব দিই, আর মিক্স তো থাকে সিড মিক্স। তো থাক এগুলো এখানে, কয়েকদিন পরে ওদেরকে নিচে নামায় দিব একটা মালসার মধ্যে, কারণ ও মা আবার ডিম দিবে সেজন্য। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন, আর পেজটা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যে নতুন নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে, তো সাথে থাকবেন, সাপোর্ট করবেন, আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়াতে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবারও খুব শীঘ্রই দেখা হবে।